এর সঙ্গে বৈঠক করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বুধবার দুপুর 1টা থেকে 2:30 পর্যন্ত গুলশানস্থ সিক্স সিজনস হোটেলের 13 তলায় একটি রেস্টুরেন্টে বৈঠক হয়। বৈঠকে বিএনপির পক্ষে রুমিন ফারহানা একাই অংশ নেন। দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিল এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি যখন হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচিতে রয়েছে, তখন ঢাকাস্থ দুই মার্কিন কূটনীতির সঙ্গে বৈঠক করলেন রুমিন। বৈঠকের বিষয়টি নিশ্চিত করে রুমিন ফারহানা বলেন, এটি ছিল একটি রুটিন বৈঠক। যেহেতু আমি বিএনপির ফরেন উইংয়ের সঙ্গে সংযুক্ত, সে কারণে মাঝে মাঝে ঢাকাস্থ বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে আমাদের বৈঠক হয়। এটি ছিল তেমনই একটি বৈঠক। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।